চোর মমতা নবান্ন থেকে বসে ডিএমকে ফোন করে চন্দ্রকোনার সংরক্ষিত বিধানসভার ষোলোটি মেশিন গুনতে দেয়নি তাই দু হাজার ভোটে ওদের প্রার্থীকে জিতিয়ে দিয়েছিল এই সিট বিজেপির ছিল আর বিজেপির হবে দু হাজারে হবে না এক লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলছেন যে মমতা নবান্ন থেকে বসে ডিএমকে ফোন করে ষোলোটি মেশিন গুনতে দেয়নি শুক্রবার আরামবাগ লোকসভার পুষুরায় বিজেপির বিজয় সংকল্প সভা ছিল আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেখানে বক্তব্য রাখতে উঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম করে আক্রমণ করে বলেন আমি আপনাদের দোষ দেব না কারণ উনিশে আপনারা বিজেপিকে জিতিয়েছিলেন এই চোর মমতা নবান্ন থেকে বসে ডিএমকে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার চোদ্দটি মেশিন গুনতে দেয়নি তাই দু ভোটে ওদের প্রার্থীকে জিতিয়ে দিয়েছিল এই সিট বিজেপির ছিল আর বিজেপির হবে দুহাজারে হবে না এক লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে কি বলছেন শুভেন্দু অধিকারী সোনাব আপনাদের পুলিশরা আপনারা জিতিয়েছিলেন বিজেপিকে এই জোর মমতা নবান্ন থেকে ডিএমকে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার ষোলোটা মেশিন গুনতে দেয়নি তাই দু হাজার ভোটে ওদের ক্যান্ডিডেটকে দরজা দিয়ে তাই এ সিটটা বিজেপির ছিল বিজেপিরই হবে দু হাজারে হবে না এক লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে একই সঙ্গে তিনি বলেন এখানে যিনি এমপি ছিলেন তৃণমূল বাধ্য হয়েছে তার টিকিট কেটে দিতে তার যিনি পেয়েছিলেন চিন্ময় সামন্ত তিনি কী কী করেননি বলুন সমবায় সমিতি থেকে শুরু করে কোনো কিছু বাদ দেয়নি চুরিটা তো ওপর থেকে হয়েছে ঠক পিসি আর তার কয়লা ভাইপো এরা চুরি করেছে সবাই দেখেছে জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে আগে বিড়ি নিভিয়ে নিভিয়ে খেত এখন সিগারেট ছাড়া খায় না এই পরিবর্তন বাংলার বেকার যুবকদের হয়নি এই হয়েছে। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের বিড়াল গাছে ওঠে না তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে তার যিনি পিছিয়েছিলেন চিনময় সামন্ত তিনি কি কি করেননি বলুন তিনি সমবায় সমিতি থেকে শুরু করে কোথাও বাকি রেখেছে চুরির আমি লোকাল গুলো বলছি কেন জানেন চুরিটা তো উপরে হয়েছে আর তার কয়লা ভাইপো এরা চুরি করেছে সবাই দেখেছে পার্থ চ্যাটার্জির নেতৃত্বে শিক্ষা দপ্তর জেলে সবাই দেখেছে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে খাদ্য দপ্তর জেলে সবাই দেখেছে কেষ্ট মন্ডলের নেতৃত্বে গরু পাচারকারীরা জেলের ভিতরে এটা সবাই দেখেছে গম চাল পাচারকারী মায়েদের ইজ্জত লুণ্ঠনকারী শেখ শাহজানরা জেলে মানুষ দেখেছে কিন্তু আপনাদের সামনে চোখের সামনেই সিনেমা আছে খোকন মল্লিকের সিনেমা চিনময় সামন্তর সিনেমা এখন একটা পেট্রোল পাম্প দুটো গ্যাসের ডিলারশিপ অসংখ্য বাড়ি জমি পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিভিয়ে নিবিয়ে খেত এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করতো এখন চার চাকা চারটে চারটে গাড়ি এই যে পরিবর্তন বাংলার বাংলার মানুষের হয়নি গরিব কৃষকের হয়নি বাংলার বেকার যুবক যুবতীর হয়নি এই চোর তৃণমূলের লোকেদের রয়েছে তিনি আরো বলেন বেল পাকলে কাকের কি আর সিপিআইএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য একটা সেটেরও জামানত এদের থাকবে না সিপিআইএম পার্টিটা নিশ্চিন্ন হয়ে গেছে দু হাজার আটের পঞ্চায়েতে অত্যাচারের পরে এখানে এসেছিলাম আগে যারা সিপিআইএম এর বালি এখন সব তোলামুল হয়ে গেছে মানে পুলিশ বাবা পার কারেগা বোতলটা নতুন মতটা পুরনো কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাব আপনাদের বেল পাকলে কাকের কি তৃণমূল তো পুকুর আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য একটা সিটেরও এদের জামানত থাকবে না এই সিপিআইএম পার্টি এই পার্টিটা নিশ্চিন্ন হয়ে গেছে আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল দু হাজার আটের পঞ্চায়েতের পরে আমার এই এলাকা চেনা এলাকা আগে যারা সিপিএম এর অত্যাচার করতো বালি এখন তারা সব তোলামুল হয়ে গেছে মানে পুলিশ বাবা পার করেগা এরা পুলিশ যেদিকে এরা সেদিকে এই চোরেরা বোতলটা নতুন মতটা পুরানো চোর মমতা নবান্ন থেকে বসে ডিএমকে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার ষোলোটি মেশিন গুনতে দেয়নি তাই দু ভোটে ওদের প্রার্থীকে জিতিয়ে দিয়েছিল এই সিট বিজেপির ছিল আর বিজেপির হবে দু হাজারে হবে না এক লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলছেন যে মমতা নবান্ন থেকে বসে ডিএমকে ফোন করে ষোলোটি মেশিন গুনতে দেয়নি এই নিয়ে তিনি ঠিক কি বলেছেন তা শোনাব এখানে যিনি এমপি ছিলেন মাননীয়া যাকে এবারে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তৃণমূল বাধ্য হয়েছে টিকিট কেটে দিতে তার যিনি পিয়েছিলেন ছিলেন চিনময় সামন্ত তিনি কি কি করেননি বলুন উনিশে আপনারা জিতিয়েছিলেন বিজেপিকে এই চোর মমতা নবান্ন থেকে ডি কে ফোন করে চন্দ্রকোনা সংরক্ষিত বিধানসভার ষোলোটা মেশিন গুনতে দেয়নি তাই দু হাজার ভোটে ওদের ক্যান্ডিডেটকে জিতিয়েছি দিয়েছিল পিছনের দরজা দিয়ে তাই এ সিটটা বিজেপির ছিল বিজেপিরই হবে দু হাজারে হবে না এক লাখের বেশি ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি জিতবে পাশাপাশি শুভেন্দু অধিকারী আরো বলেন যে এখানে যিনি এমপি ছিলেন তৃণমূল বাধ্য হয়েছে তার টিকিট কেটে দিতে তার যিনি পেয়ে ছিলেন চিন্ময় সামন্ত তিনি কি কি করেননি বলুন সমবায় সমিতি থেকে শুরু করে কোনো কিছুই বাদ দেয়নি নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে